हेलो फ्रेंड्स अपना देखते पेलें हमारे भिडियोर इंट्रोटा जो कि होते चले भिडियोटा तो चलून ताहले आमरा रेसिपिटा शुरू करे नी। प्रथमे बाजार थेके आम निये आसा होयेछे काँचा आम, एगुलोके एबार आमरा केटे निच्छि। आर एगुलो खूब एकटा आटी होयनि किन्तु आटिर मतन होये गेछे। तो एबारे ए आमटा खोसा समेत काटा होच्छे। একটা একটা করে সমস্ত আমগুলো কাটা হয়ে গেছে। এবারে আমগুলো ভালো করে ধুয়ে নাও হচ্ছে। এবারে একটা গামলির মধ্যে খোসা সমেত আমগুলো তার মধ্যে দিয়ে দিল লবণ। আর এখানে রয়েছে পাঁচফোড়ন, সরষে, কালো জিরে, আদা, শুকনো লঙ্কা। এগুলো আমরা নিয়ে নিলাম। এবারে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। আর এবার যে দেখলেন মশলাগুলো সেগুলো এবার সব এর মধ্যে গোটা গোটাই দিয়ে দেওয়া হলো। এবারে 1 কিলো মতন চিনি দেওয়া হচ্ছে। এবারে চিনির রসে আমগুলো ফুটছে। আর এর মধ্যে অল্প পরিমাণে একটু জোয়ান দিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন ফোটার পর একদম টাইট টাইট হয়ে এসছে। আর এবারে এদিকে দেওয়া হচ্ছে জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা। এটা হালকা করে ভেজে ভাজা হবে। এগুলো মিক্সিতে আমরা পিষে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেল। এবারে এই মশলাটা আমরা আমের আচারের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই আমের আচারটা একদিনের মানে কদিনের জন্য না, এটা রেখে দেওয়া হবে বয়েমে। তার জন্য এইরকমভাবে আমাদের আচারটা তৈরি হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই অসাধারণ লাগে। এটা যত মানে এটা আমরা মানে এখন করে এটা রেখে দেব। এই যে এখন আমাদের আমের আচারটা তৈরি হয়ে গেল। এবারে এটা দেখতে পাচ্ছেন বয়েমে রাখা হয়েছিল 3-4 দিনের জন্য। এখন কত সুন্দর একদম শুকনো শুকনো হয়ে গেছে। এটা অনেক দিন ধরে আপনারা খেতে পারেন। আর আমার তো জিভে এমনি জল চলে এসছে আচারটা দেখে। এবার আমি একটু বার করে নিচ্ছি জার থেকে, তো আপনাদেরকে দেখাবো বলে একটা বাটিতে নিয়ে নিয়েছি। একদম জেলি জেলি, খুব টেস্টি আর একদম একটু ঝাল ঝাল, খুবই সুন্দর একটা মানে আমের আচার। তো আপনাদেরকে দেখালাম। তো এই আচারটা আপনারা কিন্তু অনেক দিন রেখে কিন্তু খেতে পারবেন। একবার বাড়িতে ট্রাই করুন। আশা করি যদি আমার এই আমের আচার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন আসি, টাটা।